জনস্বার্থ সম্বলিত দাবি সামনে রেখে আগামী উনিশ সেপ্টেম্বর পানিসাগরে সিপিআইএম এর ডাকে মহকুমা ভিত্তিক সমাবেশ এই সমাবেশকে সফল করতে মহকুমার প্রতিটি হাট বাজারে মিছিল সভা চলছে বৃহস্পতিবার বিকেল চারটে পশ্চিম দামছড়া অঞ্চলের নরেন্দ্রনগর বাজারে অনুষ্ঠিত হয় বাজার সভা সভায় উপস্থিত হয়ে বিজেপি দলের দীর্ঘদিনের সক্রিয় ছয়জন নেতা কর্মী জোট শাসনের প্রতি বিতশ্রদ্ধ হয়ে লাল ঝান্ডা হাতে তুলে নিলেন তাদেরকে বরণ করে নেন সিপিআইএম রাজ্য সম্পাদক মন্ডলীর সদস্য অমিতাভ দত্ত মহকুমার সম্পাদক অজিত দাস অরুণ জয় দিয়াং সহ অন্যান্য নেতৃবৃন্দ রিপোর্ট চ্যানেল